Hello everyone, this is RAFIQUE BHUIYAN from HU Canada. I hope you guys are all okay across the world and even in Bangladesh. Ami jokhon video ta start korechhilam onek gulo ba YouTube e apnaderke bibhinno kichu janabo Canada ebong bisher bibhinno desh somporke tokhoni bolechhilam je ek ekta video te ek ek rokom bhabe amra ashbo jate shudhu Canada er byapare chinta korte na hoy. Ajke আমরা চিন্তা করব যে আমরা যে অবস্থায় যে ফ্রেজটা নিয়ে বেঁচে আছি সেটা হলো কোভিড-19 এটার ব্যাপারে আলোচনা করব কোনো উপদেশ দিব না কোনো ধরনের কোনো উপদেশের ফ্যাক্টর নাই ফ্যাক্টরটা হলো আপনারা যারা স্বপ্নে দেখেন কানাডা যাবেন এবং ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় নিজেদেরকে নিয়ে যাবেন তাদের জন্য এটা কি কিভাবে উপকৃত হবে সেই ব্যাপারে আমরা কথা বলবো থ্যাংক ইউ এই যে কোভিড-19 অথবা করোনা ভাইরাস অ্যাপিডেমিক যে ব্যাপারটা নিয়ে আমরা খুবই খুবই উদ্বিগ্ন অথবা কেউ কেউ আতঙ্কে আছে এই পারপাসটার মধ্য দিয়ে কানাডা কি অবস্থায় আছে কি কি নতুন ইনফরমেশন আপনাদের দরকার এই জিনিসগুলো দিয়ে শুরু করি আমরা মোটামুটি জানি যে যারা কানাডায় যাবেন চিন্তা করেছিলেন ইভেন লাস্ট মান্থ অর মান্থ আর্লিয়ার তাদের জন্য এই জিনিসটা জানা উচিত যে জুনের 30 পর্যন্ত একটা ট্রাভেল রেস্ট্রিকশন আছে কানাডায় যাওয়ার ব্যাপারে সুতরাং এটা মাথায় রাখতে হবে দিস ইজ দ্য ডেট আরেকটা হলো যে যারা আমরা পার্মানেন্ট রেসিডেন্স অথবা টেম্পোরারি রেসিডেন্সের ব্যাপারে একদম অন প্রসেসে ছিলাম তাদের জন্য একটু ট্রাভেল রেস্ট্রিকশনের ফ্যাক্টরটা কাজ করবে কিন্তু একটা জিনিস Canada government committed to bring the people across the world through express entry সেটার যে ড্রগুলো হয় সেটা কিন্তু হয়ে গেছে সেটা ইভেন মার্চ 23rd আই থিঙ্ক উইক অ্যাগো লাস্ট ওয়ান হয়েছে সেটা হলো 140th ড্র হয়েছে তো 139 and 40 লাইক ইটস দুই দিন আগে পরের মধ্যে হয়ে গেছে সেগুলোতে খুবই মজার ব্যাপার হলো যে কানাডা সরকার যেভাবে কমিটেড ছিল যে এতগুলো লোক নেবে 2020-এর মধ্যে দেন 2021-এ 2022-এ বা কন্টিনিউয়াস প্রসেস বাট তারা ফেল করতে চায় না সেই কারণে এত রেস্ট্রিকশন এবং এত কিছুর পরও আপনারা সকলেই অবগত যে জাস্টিন ট্রুডু কী করছেন ওখানটায় আমরা পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব তারপরেও প্রায় 22,600 জন লোক অলরেডি আইটিএ পেয়ে গেছেন বা পাচ্ছেন এই পর্যন্ত এই এখন পর্যন্ত তাহলে মার্চ পর্যন্তই 22,600 জন অলরেডি গট কালেক্টেড এরকম ফ্যাক্টর এইটাও একটু মাথায় রাখবেন যে তারা তাদের এই কাজটা মধ্যে অতটা পিছিয়ে পড়ে নেই আরেকটা জিনিস হলো নট ফ্রম বাংলাদেশ ফ্রম চায়না সাউথ কোরিয়া অর ইরান অর সাম আদার ইউরোপিয়ান কান্ট্রিজ লোকজন যে যদি কানাডার কোনো প্রসেসে থাকে তাদের 30 to 90 days একটা মেডিকেল ফ্যাক্টর আছে যেটার জন্য দেরি হবে সুতরাং তারা দে উইল বি লেট এইটা একটা প্রসেস সো আই থিঙ্ক ইমিগ্রেশন রেফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা যা আমরা বলি যেটা IRCC যে ইনফরমেশনগুলো দিয়েছে এটা সংক্ষেপে আপনাদের কাছে বললাম এগুলো তো কানাডা পারপাস হলো এটা কিন্তু এখন যেটা বলবো যে কানাডা পারপাস যারা আপনারা খুব স্বপ্নে বিভোর কানাডা আপনারা যাবেনই তাদের জন্য যে প্রতিনিয়তই আমি যেটা বলি IELTS ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট টু থিঙ্ক অ্যাবাউট গোয়িং টু কানাডা সো আপনারা এই সময়টা যে ঘরে বসে আছেন এটাই ইংলিশ প্র্যাকটিসগুলো করতে থাকেন করতে পারেন আমি মনে হয় আগামী কয়েকদিন এই পারপাসটা কিভাবে আপনারা ইংলিশ প্র্যাকটিসটা করতে পারেন এই পারপাসটা বোরিং ফিল হবে না তাই একটু বেশি সময় দিব তো আপনাদের